পেইনগুলি একটু উপরি ভাগে হয়, আর প্যানক্রিয়াসের ক্যান্সারের ব্যথাটা অত্যন্ত গভীরে হয়। আমার প্রবলেমটা হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটিস না, আমি প্রায় 3 বছর যাবত এই রোগে ভুগতেছি। আমার প্রচন্ড ব্যথা হতো, এখানে ব্যথা হলে আমার পূজা বেয়ে হাঁটতে হতো। আমি এখানে অনেক ডাক্তার দেখাইছি, বড় বড় বিশেষজ্ঞ দেখাইছি, কিন্তু কোনো আসানোর ফল পাইনি। পরবর্তীতে আমি ইন্ডিয়া গেছি, ইন্ডিয়া গিয়ে ওইখানে বিভিন্ন হসপিটালে দেখাইছি, প্রায় একই রকম রেজাল্ট আসছে। যেমন আপনার এই ক্রনিক প্যানক্রিয়াটিস তেমন কোনো ট্রিটমেন্ট নাই আমাদের অ্যালোপ্যাথিকে, আপনার এইভাবেই চলতে হবে, আপনার পেন কাম ব্যাক করতে পারে। ফলশ্রুতিতে আমি ইন্ডিয়া থেকে চলে আসি। পরে আমি এক আত্মীয়র কাছ থেকে খবর পাই, ডাক্তার এবি আনসারি সাহেব প্যানক্রিয়াসকে ট্রিটমেন্ট করেন। পরে আমি তার কাছে আসি, ডিটেলস তাকে বলি, উনি দেখে আমার একটা 15 দিনের কোর্স দেন। প্রথম 15 দিন খাওয়ার পরে আমার চেঞ্জ লাগলো, আমার শরীরটা খুব ভালো লাগলো। আমি আরও কয়েকটা কোর্স নিয়ে গেলাম। এখন আমি মনে হইতেছে যে আল্লাহর রহমতে আমি 70% সুস্থ হয়ে গেছি। আশা করি আমি বাকি ওষুধ কোর্সগুলি কমপ্লিট করতে পারলে ইনশাল্লাহ আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব। আমরা এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব একজন মানুষকে, যিনি একাধারে অধ্যাপনা করছেন এশিয়ান ইউনিভার্সিটিতে বাংলা বিভাগে, পাশাপাশি একজন প্রাবন্ধিক, প্রফেসর ডক্টর সৈয়দা মোতাহেরা বানু এলেন। আমি অনেকদিন ধরে পায়ের একটা জটিল রোগে ভুগছিলাম। রোগটা ছিল একজিমা, পানি আমার খুব হাঁটা চলাফেরা করতে কষ্ট হচ্ছিল। তো অনেক কবিরাজি ট্রিটমেন্ট করেছি, অ্যালোপ্যাথি করেছি, হোমিওপ্যাথি করেছি, কিন্তু কোথাও এটা রোগটা ভালো সারাতে না পেরে আমি খুব হতাশ হয়ে গেছিলাম। কিছুদিন আগে খবরের কাগজে অ্যাড দেখি, এবি ডক্টর এবি আনসারির অ্যাড দেখি, এবং টেলিভিশনেও আমি অ্যাড দেখি যে উনি অনেক পুরনো এবং জটিল রোগের চিকিৎসা করছেন, একজন বয়স্ক ভদ্রলোক। তখন আমি আমি তার কাছে আসি এবং আজকে 6 মাস ধরে ওনার চিকিৎসা নিচ্ছি, এবং রোগ থেকে আমি অনেক সুস্থ বোধ করছি আগের চাইতে। আপনি এখানে কোন রোগের বিষয়ে ডাক্তারের কাছে দেখা দিয়েছেন? যে আমি আমার গাইনি সমস্যা ছিল, ওই গাইনি সমস্যার কারণে ডাক্তারের কাছে এসেছি। কতদিন যাবত এরকম চিকিৎসা নিচ্ছেন এখান থেকে? আজ আমি প্রায় 6 মাস যাবত এই চিকিৎসা দিন ডাক্তারের কাছে। আপনি কি করছেন? আমি সাংবাদিকদের সাথে জড়িত এবং একটা পত্রিকার সম্পাদক, নাম হলো মাসিক ভিন্ন মাত্রা সম্পাদক। আমি খুব দীর্ঘদিনের একটা রোগে ভুগছিলাম। ওটা ছিল আমার, আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমি গ্রামের বাড়িতে পুকুরে গোসল করতে গিয়ে কানে পানি ঢুকে সেখান থেকে শুরু করে কানে ইনফেকশন। এরপরে আমাদের সিপিএস করে ডাক্তার দেখালাম, সেখান থেকে খুলনায়, তারপরে ঢাকাতে। এরপরে আমি জব করার জন্য চলে যাই মালয়েশিয়াতে, সেখানে খুব বেশি পরিমাণে রোগটা দেখা দিল। ট্রিটমেন্ট করিয়েছি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হসপিটালে এবং সিঙ্গাপুরে করিয়েছি। তো ওখান থেকে অনেক ভুগলাম, অর্থাৎ গড়ে প্রায় 15-16 বছর।